যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে ভারত চীন যুদ্ধ। সম্প্রতি ভারত চীন সীমান্তে উত্তেজনা তুঙ্গে। দু দেশের সীমান্তবর্তী স্থান ডোকলামে রাস্তা তৈরি করতে ঢুকে পড়েছে চীনা সেনারা। এমনকি সে জায়গাটি থেকে ভারতীয় সেনা তুলে নেওয়ার দাবিও জানাচ্ছে চীন। আর চীনের এই সমস্ত বিষয়গুলো ভারত না মানলেই দুদেশের মধ্যে যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে যুদ্ধ। আর সেক্ষেত্রে কোনোভাবে চীন ভারতকে দায়ী করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন চীন বিশেষজ্ঞরা। কলকাতা 24-এর খবরে বলা হয়, সাংহাই একাডেমিক ফর সোশ্যাল সায়েন্সের এক গবেষক হু জিয়ং এই বিষয়টি নিয়ে আলোকপাত করেন। তিনি জানিয়েছেন, এটি 1962-র চীন নয়। আজকের চীনের সঙ্গে 1962-র চীনের বিস্তর তফাৎ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এমনকি তিনি আরও বলেন, চীন যথাসাধ্য চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে এই বিষয়টির মোকাবেলা করার, কিন্তু ভারত যদি চীনের চুক্তি না মেনে নেয়, যে কোনো মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে ভারত এবং চীনের পরিস্থিতি উত্তপ্ত। যদি এই দুই দেশের সংঘর্ষের এই পরিস্থিতির সঠিকভাবে মোকাবেলা করা না যায়, তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী বলে বারবার হুমকি দিচ্ছে চীন। হু আরো বলেন, এই দুই দেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্য ভারত চীনকে উস্কাচ্ছে, তবে সেটি একেবারে আমেরিকাকে দেখানোর উদ্দেশ্যে এমনটাই দাবি করছে চীন।